আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ এন্ড লার্নিং ক্লাব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব ফটোশপের পঞ্চম পার্ট। এর আগে আমি আরও চারটি টিউটোরিয়াল করেছিলাম, যদি সেগুলো দেখে না থাকেন তাহলে দেখে আসবেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেব। আজকে আমরা ফটোশপের আরও কিছু টুলস নিয়ে আলোচনা করব বা কিছু কাজ দেখব। তবে তার আগে সবার কাছে একটি অনুরোধ, একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এখন আমরা দেখব এই বাম পাশে যে টুলস আছে তার মধ্য থেকে। এখানে দুইটি টুলস আছে, হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এবং রাইট সাইডে আরও তিনটি টুলস আছে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। আমরা আজকে এই পাঁচটি টুলস নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের কাজটি দেখার জন্য আমি একটি ছবি ওপেন করেছি। তো এই ছবিটা আমি ওপেন করলাম। এখন আমি এখানে কালার করব, এর জন্য আমি ব্রাশ টুলটি নিয়ে এনেছি। এখন এখানে কালো দেওয়া আছে, আমি অনেকটি কালার নেই, রেড নিলাম। আমি চাচ্ছি যে এই ওয়ালটার উপরে কালার করব এবং আরেকটি কালার নেই। আমি দুইটি কালার নিলাম। কালার নেওয়ার পর হিস্টোরি ব্রাশ টুলে যাব। হিস্টোরি ব্রাশ টুল যাওয়ার পর উপরে অপশন বার থেকে আমরা মোডটাকে চেঞ্জ করে দেব লুমিনোসিটি। আমরা এই লুমিনোসিটি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখন যদি আমি এটার উপরে ব্রাশ করি, দেখুন কালারটা কিন্তু একেবারে মিশে গেছে, মনে হচ্ছে যে এটা অরিজিনাল কালার। এটা কিন্তু উপরে যে কালার দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অরিজিনাল কালার। তো আমরা আরেকটু কাজ করতে পারি। এখন যদি আমি এখান থেকে যে ডিসলভ এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করার পর এখন আমরা এটার উপরে ক্লিক করব। মাঝেমধ্যে ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু কালারটা আবার অন্যরকম হয়ে গেল। কন্ট্রোল জেপসে আমি বেঁকে যাচ্ছি। বেঁকে আসার পর এখন আমি চাচ্ছি যে না, এই কালারটা আমি পুরোপুরি মুছে ফেলবো, এটা আমার দরকার নেই। তো তার জন্য মোড অপশনটি আমাদের চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে নর্মাল দেব। নর্মাল সিলেক্ট করার পর এটার উপর ঘষলে পরে দেখুন একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব আর্ট হিস্টোরি ব্রাশ টুল। ব্রাশটা সিলেক্ট করে নিয়েছি। এরপর উপরে অপশন বার থেকে কালার মোড থাকবে হচ্ছে নর্মাল, অপাসিটি 100% এবং এখানে থাকবে টাইট শুট। আপনারা এগুলো এক একটা দিয়ে চেক করে দেখবেন, এক একটা এক এক রকম হয়। এরিয়া আপনার কতটুকু এরিয়া আমরা নিতে চাচ্ছি সেটার উপর নির্ভর করে। তো আমি এখানে 20 দেব, 20 পিক্সেল। টলারেন্স থাকবে 0। এরপরে যেমন আমরা এই ফুলটার উপরে এই আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ঘষবো, দেখুন কেমন হয়। ব্রাশটা শুরু করে নিয়েছি, আরও এই সাইড দিয়ে ঘষার পর জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে নিয়ে গেলেই হবে। এখন ফুলটা দেখতে কেমন লাগে। এখন আমি ফুলের মাঝখানে একটু দিই, সেক্ষেত্রে অপাসিটি একটু কমে নিতে হবে। অপাসিটি আরেকটু বাড়াতে হবে। এভাবে সব কিছু উল্টাপাল্টা করে দেওয়া যায় এই টুলের সাহায্যে। আমরা ছবির উপরে অ্যাপ্লাই করে দেখি। ব্রাশের সাইজটা আরেকটু ছোটো করে নিই এবং এরিয়া পিক্সেলটা কমিয়ে নেব, 10 করে দিচ্ছি।
আমরা চুলের উপর একটু অ্যাপ্লাই করে দেই। এছাড়া আমরা যদি এখান থেকে আগের অবস্থায় যাই, যাওয়ার পরে টাইট কার্ল, এই টাইট কার্লে ক্লিক করার পর কেমন হয়ে যায়। এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন এটার সাহায্যে। আবার যদি ব্যাকে যাই, থেকে লোস মিডিয়াম, সবগুলো কালার মিক্স করে একটা ডিজাইন হয়ে যায়। এবং এটার উপরে যদি এখন আমরা এই টাইট কার লং এটা যদি অ্যাপ্লাই করি, তো এভাবে আপনারা এগুলো অ্যাপ্লাই করে দেখবেন। এক একটা এক এক রকম হবে। আমরা এটা নিয়ে আর বেশি কথা বলছি না, এরপরে চলে যাবো আমরা ব্যাকগ্রাউন্ড এরেজার টুলে। আমরা যদি কোনো ছবির বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে এই টুলের সাহায্যে কিন্তু কেটে ফেলতে পারি বা রিমুভ করতে পারি। তবে এটা দিয়ে এতটা নিখুঁত হয় না, তো আমি দেখাচ্ছি এটার কাজ। যেমন আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি, তাহলে এভাবে ঘষলে পরে রিমুভ হয়ে যাবে। এখন শুধু আমি এটুকু দিয়ে দেখাচ্ছি। যেমন আরও যদি আমরা নিখুঁত করে করতে চাই, তাহলে কিন্তু ছবিটাকে বড় করতে হবে। বড় করার পর এই ব্রাশের সাইজটাকে ছোটো করে নিতে হবে। এখন এটা দেখা যাচ্ছে আমি এখান দিয়ে করছি, কিন্তু ফুলের উপরে আসছে। সেক্ষেত্রে এই যে এখানে যে হার্ডনেসটা আছে সেটাকে আমরা বাড়িয়ে দেবো, 50 করে দেবো বা 50 আপ। এখন কিন্তু বাইরে তেমন একটা যাচ্ছে না। যদি আমি 100% করে দিই, তাহলে আরও নিখুঁতভাবে কাটবে। তো এভাবে কাটার পর আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, জাস্ট একটু বোঝানোর জন্য। আমি একটি কালার নিয়ে নিয়েছি, আমি এই কালারটি নিয়ে এসেছি। নেওয়ার পরে এখন এটাকে নিচে দেব। এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালারটা আসছে। এখন আমি যদি এখানে ডিলিট করি বা রেজ করতে থাকি, তাহলে নিচের কালারটা দেখা যাবে বা বেশি উঠবে। তো এভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু ইরেজ করতে পারি ইরেজার টুলের সাহায্যে। আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকেই ইরেজ হয়ে যাবে, যা ডিলিট হয়ে যাবে। এখন যদি এটাকে আরও শার্প করে করতে চাই, তাহলে হার্ডনেসটাকে 100% করে দিয়ে এটা এভাবে ক্লিক করবেন। যেখানে ক্লিক করবেন সেখান থেকেই ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে একেবারে। এখানে আরেকটি টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কীভাবে কাজ করে? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডকে খুব সহজে ইরেজ করতে পারি। সেটা করার জন্য এই টুল সিলেক্ট থাকা অবস্থায় উপরে এখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এই মাঝেরটা নেবেন, এই মাঝেরটা নেবেন। পরবর্তীতে আমি এই টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপাতত সংক্ষেপে বোঝাচ্ছি। সিলেক্ট থাকার পরে এখানে টলারেন্স 40 থাকবে, টলারেন্স 40 থাকবে। থাকার পর বাইরে ক্লিক করবেন। মূলত এটা একটা কালার সিলেক্ট করে। প্রথম অবস্থায় যেখানে ধরে ক্লিক করবেন, অর্থাৎ ক্লিক করে কিন্তু ধরে রাখতে হবে। রাখার পর দেখুন যে ওই কালারটাই এখানে সিলেক্ট করবে, শুধু ওই কালারটাই ডিলিট করবে। তো আমি সাদার উপরে রাখছি, রাখার পরে এভাবে ডিলিট করছি। দেখুন শুধু সাদা কালারটাই ডিলিট হচ্ছে, অন্য কালার কিন্তু ডিলিট হচ্ছে না। যেমন আমি নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই, এখন সলিড কালার নিচ্ছি, এই কালারটাই থাক। সাদা যে কালারটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমি যদি এই ফুলটাকে ডিলিট করতে চাই, যেমন সাদা কালারটা ঠিকই থাকবে, শুধু ফুলটাকে ডিলিট করব, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় যেমন আমি যেখানে ক্লিক করব, আমি শুধু এই কালারটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করব। এখন কিন্তু সবুজ ডিলিট হবে না,
সবুজটা কিন্তু ডিলিট হচ্ছে না, এখন হালকা হালকা রয়ে গেছে। এর জন্য টলারেন্স আর একটু বাড়িয়ে দিতে হবে, 60 করে দিই। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আরও ক্লিয়ারলি ডিলিট হচ্ছে, কিন্তু সবুজ ডিলিট হচ্ছে না। তো এভাবে টলারেন্স দেখে দেখে ডিলিট করতে হবে কালার অনুযায়ী। হলুদ কালারটাও কিন্তু ডিলিট হলো না, এভাবে আমরা খুব সহজে ডিলিট করতে পারি। এখন যদি শুধু সবুজ করতে চাই তাহলে সবুজের উপরে রেখে এই প্লাস যে চিহ্নটা আছে এই চিহ্নটা রেখে তারপর ক্লিক করতে হবে। সবুজ কালার ডিলিট হয়ে গেল, সাদা কালার ডিলিট হবে না। ব্যাকগ্রাউন্ডে ইরেজার টুল দিয়ে আরও অনেক কাজ করা যায়। তো আপাতত আমি সংক্ষেপে বোঝাচ্ছি, যখন আমি একটা টুলস নিয়ে সেপারেটলি কোনো টিউটোরিয়াল করব তখন আমি চেষ্টা করব বিস্তারিত বলার জন্য একটা টুলস নিয়ে। তো এছিল ব্যাকগ্রাউন্ডে ইরেজার টুলের কাজ আপাতত। এরপরে আমরা যে টুলটি দেখব সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। আমি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। ম্যাজিক ইরেজার টুল দিয়ে খুব সহজে একটি কালারকে ডিলিট করা যায়। আমি এই ছবিটি ওপেন করে নিলাম, এটা একটি জেপিজি ফাইল। তো এখানে চারটি কালার দেখতে পাচ্ছি আমরা। এখন আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো, এই কালারগুলো ঠিক থাকবে। তো জাস্ট এখানে একটা ক্লিক করবো, যে কোনো এক জায়গায় সাদার এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ডিলিট হয়ে গেল। যদি আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট না করে শুধুমাত্র একটি কালার ডিলিট করতে চাই সেক্ষেত্রে একটি কালার উপরে ক্লিক করলেই হবে, যে কালারটার উপরে ক্লিক করবো সেই কালারটাই ডিলিট হবে। এখন এটা বোঝার জন্য আমরা এই ছবিটা নিয়ে আসতে পারি। এখন আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে, এই কালারটা ডিলিট হয়ে গেল। নিচে যে ছবিটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এই কালারটার উপরে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল, অন্য কোনো কালার কিন্তু ডিলিট হচ্ছে না, জাস্ট একটা ক্লিক করলেই ডিলিট হয়ে যায়। এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে পুরো ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। আজকে আমরা যে টুলসের কাজগুলি দেখলাম আশা করি প্র্যাকটিস করব এবং ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।